অভিনেত্রী অলিভিয়া গোমেজ বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ছিলেন। সে সময় তাকে বলা হতো নাটোরের বনলতা সেন। বনলতা সেনের মতোই ছিল তার চোখ জোড়া। সত্তর দশকে তিনি যেমন আলোচিত হয়েছেন তেমনি হয়েছেন সমালোচিত। ১৯৫৩ সালের ১৬ই ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অলিভিয়া গোমেজ জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর তার পরিবার পূর্ব পাকিস্তানে চলে আসেন। করাচি থেকে ঢাকায় এসে তারা বসবাস শুরু করেন মগবাজারের ইস্পাহানি গলিতে। তারা ছিলেন তিন ভাই ও চার বোন। তার বাবা কাজ করতেন দৈনিক অবজারভার রিডিং সেকশনে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন অলিভিয়া গোমেজ। তিনি খুব অল্প বয়স থেকেই মডেলিং করা শুরু করেন। তখন তার বয়স ১৩ কি ১৪ বছর। জীবিকার জন্য তিনি হোটেল পূর্বাণীতেও রিসেপশনিস্ট হিসাবে কাজ করেছেন কিছুদিন। সে সময় বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছিল তার। ১৯৭২ সালে চিত্রনির্মাতা এস এম শফির ছন্দ হারিয়ে গেল ছবির হাত ধরেই চিত্রনায়িকা অলিভিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে আগেই তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলেন লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রে অভিনয় করার জন্য। তখন তিনি একটি স্বনামধন্য হোটেলে কাজ করতেন। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের নায়িকা হিসাবে অলিভিয়াকে পরিচয় করিয়ে দেয়া হলেও পরবর্তী সময়ে কোনো এক অজানা কারণে তাকে বাদ দিয়ে চিত্রনায়িকা ববিতাকে নেওয়া হয়। ক্যারিয়ারে মোট ৫৩টির সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে পাগলা রাজা, কুয়াশা, শপথ নিলাম, একালের নায়ক, ছন্দ হারিয়ে গেল, আগুনের আলো, টাকার খেলা, জঙ্গলি রানী, গুলবাহার, সাপমুক্তি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। নায়ক ওয়াসিমের সাথে তার জুটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। অলিভিয়া ও ওয়াসিম জুটির দি রেইন সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অধিক সমাদৃত হয়। তবে শুধুমাত্র ওয়াসিমই নন, প্রবীর মিত্র, রাজ্জাক, সোহেল রানা প্রমুখ অন্যান্য নায়কের বিপরীতেও তিনি কাজ করেছেন। তার মুক্তি না পাওয়া দুটি সিনেমা হলো মেল ট্রেন ও প্রেম তুই সর্বনাশী। অলিভিয়া পোশাকি ফ্যান্টাসি এবং সামাজিক সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেন এবং গ্ল্যামার নায়িকা হিসাবেই প্রতিষ্ঠা পান তিনি। অলিভিয়ার স্বামী এস এম শফি তার গ্ল্যামার এবং যৌন আবেদনকে ব্যবহার করতে কার্পণ্য করেননি। তবে অলিভিয়া শক্তিশালী অভিনয়ের পরিচয় দেন রাজ্জাকের বিপরীতে জাদুরবাসী ছবিতে। ববিতার পর অলিভিয়া ছিলেন একমাত্র নায়িকা যিনি তখন কলকাতার ছবিতে অভিনয় করার সৌভাগ্য অর্জন করেন। ছবির নাম বন্নিশিখা। এ ছবির নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের বিপরীতে কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা অলিভিয়া গোমেজ। ১৯৭৬ সালের সিনেমা বন্নিশিখা, নিহার রঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত সেই সিনেমায় উত্তম কুমারের সঙ্গে আরও ছিলেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিক। সেবারই প্রথম ও শেষবারের মতো কোনো বাংলাদেশি নায়িকার বিপরীতে কাজ করেছেন মহানায়ক উত্তম কুমার। প্রথম স্বামী চিত্র পরিচালক এস এম শফির মৃত্যুর পর চলচ্চিত্র ত্যাগ করেন অলিভিয়া। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। ১৯৭২ সালে চলচ্চিত্রকার এস এম শফিকে ভালোবেসে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৯৯৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শফি। এরপর শোকাহত অলিভিয়া চলচ্চিত্র জগৎ ত্যাগ করেন। পরে বিয়ে করেন ফতুল্লার মুনলাইট টেক্সটাইল মিলের কর্ণধার হাসানকে। বর্তমানে বসবাস করছেন বনানীর ডিওএসএইচ এর বাড়িতে। ধর্মকর্ম পালন ও সংসার ধর্ম নিয়েই পরম সুখে কাটছে তার জীবন। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।